আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। সুপ্রিয় ইবতেদায়ী তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের কোরআন মাজিদ ও তাজভিদ আকাইদ ও ফিকা পঞ্চম সপ্তাহের অ্যাসাইনমেন্টে নিয়ে হাজির হয়েছি। আজ আমরা দুইটি বিষয় আলোচনা করব। কোরআন মাজিদ ও তাজভিদের মধ্যে এসেছে সর্বশেষ আসমানি কিতাবের নাম কি, এর সুরা ও পারা সংখ্যা কয়টি। আসো আমরা জেনে নেই সর্বশেষ আসমানি কিতাবের নাম কি, এর পারা ও সুরা কয়টি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি সর্বশেষ আসমানি কিতাবের নাম হলো আল কুরআন, এর পারা সংখ্যা 30টি, এর সুরা সংখ্যা 114টি, আয়াত সংখ্যা 6,666টি। এটি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল হয়। এ ছিল কোরআন মাজিদ ও তাজভিদের অ্যাসাইনমেন্টের উত্তর। চলো এবার চলে যাই আকাইদ ও ফিকা। আসো দেখি আকাইদ ও ফিকার মধ্যে কী রয়েছে। বড়দের প্রতি সম্মান প্রদর্শন বিষয়ে পাঠ্যবইয়ে উল্লেখিত হাদিসটির অর্থ সহ লেখ। তোমাদের পাঠ্যবইয়ের মধ্যে বড়দের প্রতি সম্মান বিষয়ে একটি হাদিস রয়েছে, সেই হাদিসটির অর্থ সহ লিখতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা দেখতে পাচ্ছি তোমাদের সেই অধ্যায় বড়দের প্রতি সম্মান। বড়দের প্রতি সম্মান একটি উত্তম গুণ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ছোটদের দয়া করে না এবং বড়দের সম্মান করে না সে আমার দলের অন্তর্ভুক্ত নয়। এটিই ছিল সেই হাদিস। অতএব আমরা এখান থেকে এ হাদিসটিও লিখবে, নিচে আরও বিস্তারিত আলোচনা আছে, পারলে ওখান থেকেও কিছু লিখবে। এ ছিল আজকের আকাইদ ও ফিকা অ্যাসাইনমেন্ট। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এই ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবে। আর এখনও যারা যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয়, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবে।